বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো, আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আমার আজকে ব্লগ ভিডিওটা আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম। ওভার জীবনে এক এক সময় মানে কিছু রান্নার ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পছন্দের কিছু রান্না বান্না আমার নিজ হাতে করা। তো ছবিগুলো সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। যদিও মানে তেমন সুন্দর করে মানে তৈরি করতে পারিনি, চেষ্টা করেছি। তো প্রবাস জীবনে যেহেতু আমরা নিজের হাতে মানে চেষ্টা করি ফ্যামিলিকে নিয়ে মানে আনন্দ করার, সেই ছবিগুলোই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে ভালো লাগা মন্দ লাগাগুলো একটু জানাবেন। আমার আপনাদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আপনারা কী টাইপের ভিডিও মানে দেখতে পছন্দ করেন আমাকে জানাবেন। রান্নাবান্না ভিডিও বা ব্লগ আমি করি, আর বাইরে ঘোরাফেরা মানে যেই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের পছন্দের ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এই তো তো এই আর কি, প্রপার জীবনে তো মানে অনেক কিছুই তৈরি করতে ইচ্ছা করে, কিন্তু যতটুকু মানে সবসময় তো সব কিছু তৈরি করা মানে সম্ভব হয় না। তো এই আর কি, চেষ্টা করি আমাদের বাঙালিদের ঐতিহ্য ধরে রাখার, কারণ বাঙালি স্টাইলের খাবার দাবার মানে আমরা যেহেতু বাঙালি। এই আর আপনাদের ভালোবাসাতেই এত দূর এগিয়ে গিয়েছি, সামনে পথটুকু যেন সুন্দরভাবে যেতে পারি, তো সেই প্রত্যাশায় আজকে ভিডিওটা আমি শেষ করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।